এই দাওয়া কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা সকলেই কালিমাদস্য করি আলহামদুলিল্লাহ একটু মনোযোগের সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা ইয়াহিব নে ইয়াহিয়া ইমাম মালিক রহমাহুল্লার যে প্রখ্যাত ছাত্র ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি সেই স্পেন থেকে ইমাম মালিকের কাছে এসেছেন এলম অর্জন করার জন্য হঠাৎ করে মদিনার মসজিদের বাহির থেকে আওয়াজ আলো এলো আলফিল 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 হাতি 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 ইমাম মালিক রহেমল্লাহর মতো শিক্ষককে রেখে অনেক ছাত্র চলে গেল ইয়াহিয়েব নেই ইয়াহিয়া ছাড়া বাকি যত ছাত্র ছিল প্রত্যেক ছাত্র ইমাম মালিকের মতো শিক্ষক রেখে চলে গেল ইমাম মালিক রহেমউল্লাহ এটাকে স্বাভাবিকভাবে নিলেন কারণ মদিনার মানুষ ইতিপূর্বে কখনও হাতি দেখেনি ইমাম মালিক ইয়াহিয়াকে জিজ্ঞেস করলো ইহিয়া ই ইয়াহিয়া তুমি কি স্পেনে ইতিপূর্বে কখনো হাতি দেখেছ তখন ইয়াহি আবনি ইয়াহিয়া বলল স্পেন তো সাগরের সমুদ্রের পারে, সেখানে হাতির জন্ম হয় না সেখানে হাতি নাই তখন তিনি বললেন তাহলে তুমি হাতি দেখতে গেলে না কেন সমস্ত ছাত্র চলে গেল, তুমি গেলে না ইয়াহিবনে ইয়াহিয়া ইমাম মালিককে উত্তর দিলেন আমি হাতি দেখতে আসি নাই আমি এলম অর্জন করার জন্য এসেছি আমাদের অনেক ভাইকে এই দার্সে দেখে বোঝা যাচ্ছে যে তিনি এলম অর্জন করার জন্য আসেননি তিনি মোবাইল নিয়ে ব্যস্ত আছেন প্রিয় ভাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সতেরো আঠারো ঘন্টা মোবাইল নিয়ে থাকেন একটু আল্লাহর বাস্তে মোবাইলটা বন্ধ রাখুন ইমাম বুখান রাহেমা এক উস্তাদ ইয়াহিব নাবি কেতির রাহেমাউল্লাহ তিনি বলেন লে উস্তাদ এলমু বিরাহাতুল জাসাদ আপনি অন্তরকে মানে শরীরকে প্রশান্ত দিবেন আর এল অর্জন করবেন এটা দুইটা কখনো একরকম হতে পারে না দুইটা কখনো একসাথে হতে পারে না সুতরাং আপনি এলম অর্জন করার জন্য একটু নড়ে চড়ে বসতে হবে আপনি শরীরকে হেলান দিয়ে শান্তি দিয়ে আপনি যদি বসে থাকেন আপনার এলম অর্জন হবে না তাই আগে থেকেই একটু সতর্ক থাকবেন আপনি আসছেন এলম অর্জন করার জন্য এলম অর্জনের যে পরিবেশ আছে সেই পরিবেশ নিয়ে বসতে হবে ইমাম বোখারে রাহেমহুল্লাহ আমরা সবাই তার নাম শুনলে রাহেমাহুল্লা বলি তার হাদিস পড়ার জন্য আমরা সকলেই উদ্গ্রীব থাকি কিন্তু প্রত্যেকটা হাদিসের পিছনে ইমাম রাহেমাহুল্লার বিরাট একটা পরিশ্রম বিরাট একটা সফর ছিল সেটার দিকে যদি তাকাই তাহলে আমাদের আজকের এই দার্স কিছুই না কিছুই না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা হেলানটা বর্জন করবেন আমাদের পিছনে যেসব ভাইরা আছেন আপনারা হেলান দিবেন না মোবাইল বন্ধ করে রাখুন আপনারা হেলান থেকে বের হয়ে আসেন এলম শিখতে এসেছেন এলমের পরিবেশে বসার চেষ্টা করুন এই দুটি কথা বললাম আমি শুরু করবো সুরায় কাহাফের ষাট নাম্বার আয়াত দিয়ে আল্লাহ নবী মুসা আলি ইসালামকে সই বুখারিতে এসেছে মুসা আলি ইসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করল মন্না ফিল অর্থ জমির মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীকে তিনি উত্তর দিলেন তিনি চিন্তা করলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনীর সাথে সরাসরি কথা বলি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল আমার সুপারিশ আল্লাহ সুবাহানো আলা আমার বাইকে নবী বানিয়েছেন আমি তো পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞানী তার যে যুক্তি তার যে লজিক সেটা ঠিকই ছিল তিনি বললেন আলম অর্থ আমি জমির মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আল্লা সব তালা তার এই উত্তর পছন্দ করেননি তিনি বললেন না তোমার থেকেও পৃথিবীতে আরও বড় জ্ঞানী আছে এই কথা শোনার সাথে সাথে তার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হলো আমার থেকে যে সবচেয়ে বড় জ্ঞানী আছে আমি তার কাছ থেকে এলমর্জন করব। আমি তাকে দেখতে চাই তার কাছ থেকে এলমর্জন করতে চাই মুসা আলিহালাম শ্রেষ্ঠ পাঁচজন নবীর মধ্যে একজন নবী তিনি তার একজন সঙ্গীকে নিয়ে তিনি আল্লাহ নবী ছিলেন তাকে নিয়ে বের হলেন আল্লাহবুল্লা আলামিন তার ওই বের হওয়ার ঘটনা তিনি সুরে কাহের মধ্যে এভাবে উল্লেখ করেন তার সঙ্গীকে বলল আমি ক্ষান্ত হব না আমি ততক্ষণ পর্যন্ত রেস্ট করবো না হাইলুগা মেজমা ওই দুই পাহাড়ের একত্র স্থল যেখানে ওইখানে পৌঁছা পর্যন্ত আমি অপেক্ষা করব না এই স্থানে পৌঁছা পর্যন্ত প্রয়োজনে আমার যুগের পরে যুগ আমার দিনের পরে দিন আমার জীবন শেষ হয়ে যাবে তারপরে আমি ওই জায়গা খুঁজে বের করব বুঝেননি সম্ভবত এই জায়গা খুঁজে বের করবে কেন আল্লাহুল্লা আলমিন যে জ্ঞানী ব্যক্তির কথা বলেছেন সেই জ্ঞানী ব্যক্তির সন্ধানে সেই ব্যক্তি থেকে এল নেয়ার উদ্দেশ্যে ইমা মুসা আলি ইসালাম তার জীবন শেষ করে দিবে তার যুগ শেষ করে দিবে তারপরে ওই ব্যক্তিকে খুঁজে বের করবে আমি প্রিয় ভাইরা আমরা বিসিএসের জন্য একটা চাকরির জন্য হাঁটতে হাঁটতে আমাদের জীবন শেষ আমাদের জুতো শেষ আমাদের সারা জীবনের পরিশ্রমকে সারা জীবনের অর্জন করা শরীরকে আমরা ধ্বংস করে দিচ্ছি শুধুমাত্র দুনিয়ার একটা চাকরির জন্য কিন্তু আমাদের নবী যাদেরকে আমরা নিজেদের জন্য আইডল মনে করি যাদের অনুসারী আমরা তাদের জীবন তারা শেষ করেছেন এলমের জন্য আমি বলি হুজুর অমুক ব্যক্তির পিছনে সলাদ পড়তে পারে না তিনি বেদাত করেন অমুক ব্যক্তির পিছনে সলাদ পড়ে মজা পায় না অমুক মসজিদের ইমাম সাহেবের সমস্যা তমুক মসজিদের ইমাম সাহেবের সমস্যা আমি আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা অমুক ব্যক্তি যদি ওই জায়গা ছেড়ে দিয়ে আপনাকে যদি ওই জায়গার স্থলাভিষিক্ত করা হয় আপনি কি সেই জায়গা নেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনি কি সেই জায়গা নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গা দখল করার মতো সেই জায়গায় যাওয়ার মতো আপনার শক্তি সামর্থ্য তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির সমালোচনা করা আমি মনে করি সেটা আপনার জন্য উচিত নয় কখনো উচিত নয় কারণ আপনি তার মতো যোগ্য হতে পারেননি তার জায়গা দখল করার মতো সামর্থ্য আপনি এখন তৈরি করতে পারেননি প্রিয় ভাইয়েরা কতদিন মানুষের পিছনে সলাদ পড়বেন আর ওই ইমামের বদনাম করবেন আসুন নিজে সেই যোগ্যতা অর্জন করে সেই জায়গাগুলো দখল করার জন্য চেষ্টা করুন আর সেই জায়গা দখল কীভাবে করবেন আপনার নিজের এলম দিয়ে যোগ্যতা দিয়ে আপনি যদি এল অর্জন না করে শুধু বিরোধিতা করতে থাকেন ফেসবুকে প্রতিনিয়ত কমেন্টস আর পোস্ট দিতে থাকেন কোনো দিন আপনি ওই জায়গায় যেতে পারবেন না ওই জায়গায় এরকমই থেকে যাবে প্রিয় ভাইরা তাই আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র এই জায়গা পরিবর্তন করতে পারে জ্ঞান আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কি বলেছেন নাস। এটা হচ্ছে সেই সময় যে সময় মানুষের কাছ থেকে এল মুঠে নেওয়া হবে এমন একটা সময় আসবে যে সময় মানুষদের কাছ থেকে এল মুঠে নেওয়া হবে মানুষের কাছ থেকে এল মুঠে নিয়ে যাওয়া হবে কিন্তু তারা ওই আইলকে দূর রাখার জন্য ওই আইলকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তাদের কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা তাদের কোনো ধরনের শক্তি সামর্থ্য থাকবে না আজকে দেখেন না বিসিএস চাকরির জন্য মেডিকেল মানে সাজ পাওয়ার জন্য যত ধরনের দুনিয়াবি যত কিছু আছে সেগুলোর জন্য আপনাকে কেউ বলতে হয় না কিন্তু এলমের জন্য এত উৎসাহ এত উদ্দীপনা এত আয়াত এত হাদিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কিন্তু আমাদের কাছ থেকে এলম প্রতিনিয়ত দূর হয়ে যাচ্ছে আমরা ধরে রাখার মতো শক্তি আমাদের কাছে নেই আমরা ফেসবুকে প্রতিনিয়ত সেই হাদিসটা পোস্ট করি কে আমাদের আলামত হচ্ছে এলম উঠে যাবে আমি তো ওই হাদিসের আমল আমি করছি না আমি শুধু পোস্ট দিচ্ছি আমি আরেকজনের পোস্টের পিছনে কমেন্ট করছি কিন্তু আমি তো চেষ্টা করছি না এই হাদিস যাতে আমি অন্তত হাদিস থেকে বেঁচে থাকি আমার সেই চেষ্টা তো হচ্ছে না প্রিয় ভাইরা তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই চেষ্টাটুকু আপনি যেন করেন আপনার মাধ্যমে যেন সেই চেষ্টাটা হয় আপনি আপনার পরিবারকে যদি এটার উপরে রাখতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনি সফল মানুষ খিদির আলি সাল্লামের সাথে যখন মুসা আলি সাল্লামের সাক্ষাৎ হলো মুসা আলি ইসালাম খিদির আলহিম যাচ্ছিলেন খিদির ইসলাম প্রতিমধ্যে একটা ছেলেকে একটা থাপ্পড় দিয়েছেন থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই ছেলেটি মারা গেল মুসা আলি ইসাল্লাম প্রশ্ন করে বসলেন আপনি কেন এই ছেলেকে মেরে ফেললেন তখন মুসা আলি ইসালামের মানে সর্বশেষ যে উত্তর আমার ঘটনা উদ্দেশ্য নয় ঘটনা হচ্ছে তিনি বললেন ফ্যান আবু হুমা হা ওই ছেলের পিতা মাতা ছিল সলেহ সৎ ব্যক্তি ছিল সুতরাং ফাখাসিনা আইর হেক হমা তুকিয়ান ওয়া কুফরা আমি আশঙ্কা করতেছিলাম এই ছেলে ওই সৎ পিতামাতাকে কুফরের দিকে নিয়ে যাবে আপনি যদি সৎ হন তাহলে আল্লাহ সুবাহান আপনাকে তো রক্ষা করবেন জাহার নাম থেকে আপনার পরিবার পরিজন আপনার নেক্সট প্রজন্মকে আল্লাহ সুবাহান হো অপরাধ থেকে আপনার নেক্সট প্রজন্মকে আল্লা সুবাহানা বিভিন্ন ধরনের অপরাধ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দলাল থেকে পদ্মস্টা থেকে আল্লা সুবাহা রক্ষা করবেন এটা আল্লা সুবাহান তালার ওয়াদা প্রিয় ভাইয়েরা তাই আপনি আগে সৎ হওয়ার চেষ্টা করুন এই সৎ হতে হলে কিভাবে ফেসবুকে পোস্ট দিয়ে নয় আপনি যদি সারা জীবন একটা পোস্ট না করেন আল্লাহ সুহানমতালা জিজ্ঞেস করবে না ভাই ফেসবুকে কয়টা পোস্ট করেছো কয়টা কমেন্ট করেছো তুমি দেখেছো একটা পোস্ট পোস্টের মধ্যে ভুলে বলছিল তুমি কেন উত্তর দেওয়া নাই আল্লাহর বলে আলমিন জিজ্ঞেস করবেন না আল্লাহর বলে আলমিন আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি যদি সৎ হয়ে থাকেন আপনার ছেলে যদি আপনার সমপরিমাণ না হয় তারপরও কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ মতালা আপনাকে আপনার আপনার মর্যাদার খাতিরে আপনার প্রশান্তির জন্য আপনার ছেলে আপনার পরবর্তী জেনারেশন কালাসুবা তালা জান্নাতে একসাথ করিয়ে দিবেন শুধুমাত্র আপনি সৎ হওয়ার কারণে আর আপনি সৎ হতে পারবেন ইলমের মাধ্যমে প্রিয় ভাইরা রাসুল্লা সালাহ সাল্লাম বলেন ইন আল্লাহ আল্লাহবুল আলম আইবাদ আলাহ রবুল্লা আলামিন পৃথিবীতে যে আইল দিয়েছেন নবী রাসুলদের মাধ্যমে সে আইলকে আলাহরবুল্লা আলমিন মানুষের অন্তর থেকে টেনে উঠিয়ে নিয়ে যাবেন না কোনো ব্যক্তি যে আইল শিখেছে সে আইল তার অন্তর থেকে আল্লাহ বলে আলমিন হঠাৎ করে শূন্য করে দিবেন না আল্লাহ রবুল আলমিন এই আইল শূন্য করে দিবেন না আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এক সময় মুসলিম ঘরে ঘরে ভাইরা এদিকে তাকান ওদিকে কিছুই নেই এক সময় মুসলিম ঘরে ঘরে প্রত্যেক ঘরে কমপক্ষে কয়েকজন করে ইসলামিক স্কলার ছিল এমন স্কলার ছিল বর্তমান পৃথিবীতে যদি হিসেব করা হয় তাদের মতো স্কলার বর্তমান পৃথিবীতেও নেই এরকম স্কলার মুসলিমদের প্রত্যেক ঘরে ঘরে ছিল আপনারা যদি হাদিসের শাস্ত্র পড়েন দেখবেন এ একজন এ একজন দুজন ভাই দুজনেই একজন থেকে একজন মহাপণ্ডিত কিন্তু আজকে আমাদের আমাদের শেখ প্রায় শেখরা সব সময় বলেন বাংলাদেশে ওই পর্যায়ের আলেম তৈরি হয়নি বাংলাদেশের মাটি ওই পর্যায়ের আলেম এখনও দেখেনি কীভাবে দেখবে আমরা তো নিজেরাই শতনা, আমরা তো নিজেরাই এলমের জন্য চেষ্টা করি না আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা শুধু মানে দিন প্রচারের নামে শুধুমাত্র ফেসবুকে দু একটা পোস্ট দেয়াতেই ব্যস্ত প্রিয় ভাইরা এতটুকু আপনার জন্য যথেষ্ট নয় আপনি আপনার পরিবার আপনার সমাজকে বাঁচানোর চেষ্টা করুন ইয়াহিব ইহা কথা বলেছিলাম মালেকের ছাত্র তিনি একজন ব্যক্তি যিনি পুরো স্পেনে মালিকী মাজহবকে তিনি যেটা শিখেছেন তার উস্তাদ পুরা মালিকী মাজহবকে পুরো স্পেনে প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র একজন ব্যক্তির কারণে পুরো স্পেন প্রভাবিত হয়ে তার প্রত্যেক ব্যক্তি ইয়াহবনে ইয়াহিয়ার ছাত্র ছিল নিজেকে ইয়াহবনে ইয়াহিয়ার ছাত্র বলাটা নিজে আত্ম মানে যে ব্যক্তি বলতো যে আমি ইয়াহিয়াবাহ ছাত্র তিনি নিজেকে এত বেশি প্রশংসিত মনে করতেন এবং তাকে দেখে অন্য মানুষরা এত বেশি প্রভাবিত হতেন যে আপনি ইহি আবনে ইয়াহিয়ার ছাত্র প্রিয় ভাইয়েরা আপনি ওরকম ব্যক্তি হওয়ার জন্য চেষ্টা করেন আপনাকে দেখে যেন আরেকজন ব্যক্তি এলম শিখতে পারে আপনি হয়তো এমন কাজ করছেন যেই কাজ আপনার সমাজে নাম হওয়া থেকে আল্লাহর কাছে নাম হওয়া থেকে আপনার বিনাম হয়ে যাচ্ছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আল্লাহর বস্তে সবাই এলম অর্জন করার চেষ্টা করুন শুধুমাত্র এই ছয় মাস নয় পুরো জীবনটাকে এলমের সাথে কাজে লাগান আপনারা এই সেই দেখতে পাচ্ছেন উনি কিন্তু এক একদিনে ডক্টর ইমাম হোসেন হন নাই বাংলাদেশে আরও অসংখ্য ডক্টর আছে কিন্তু অসংখ্য ডক্টর যারা এলমের সামান্য পরিমাণ বহন করতে পারে না এটার পিছনে কি পরিমাণ শ্রম রয়েছে সেটা শুধুমাত্র উনিই বলতে পারবেন আপনারা হয়তো বলতে পারবেন না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডক্টর ইমাম হোসেন আসবেন দু একটা কথা আমাদেরকে শুনিয়ে যাবেন ডক্টর সাইফুল্লাহ আসবেন দু একটা কথা আমাদেরকে শুনিয়ে যাবেন ডক্টর জাকারিয়া আসবেন এটার পিছনে কত বড় পরিশ্রম ছিল তার আল্লাহ এবং তিনি সবচেয়ে ভালো জানেন তাই আমি আপনাদেরকে এটা বলতে চাই এটা দ্বারা আপনি একটু চেষ্টা করুন আপনি হতে পারবেন ডক্টর ইমাম হোসেন ডক্টর সাইফুল্লাহ ডক্টর মনজুল্লাহি আল্লাহ সুবহান ও তালা আমাদের সবাইকে তো অফিক দান করে প্রিয় ভাইরা আমাদের যে কোর্স আমাদের শেখরা আছেন আলোচনা করবেন আমি আমার আলোচনা এখানে স্টপ করে আমাদের কোর্সের ব্যাপারে দু একটা কথা বলে আমি শেষ করে দিব যেহেতু শেখরা চলে আসছেন আমাদের যে কোর্স সেই কোর্সের প্রথম উদ্দেশ্য হচ্ছে লিতাকার রবিল্লা যাতে আমরা এর মাধ্যমে আল্লাহরবুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারি আপনি এর মাধ্যমে হয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারবেন না কিন্তু আপনি এটা যদি এখলাসের সাথে কাজ করতে পারেন তাহলে আপনি আল্লাহ রবুল আলমিনের এখলাস অর্জনের মাধ্যমে এই ছয় মাসের কোর্স হতে পারে আপনার নাজাতের জন্য সবচেয়ে বড় কারণ শুধুমাত্র এখলাসের উপর ডিপেন্ড করে তাই আমরা প্রথম কোর্সের প্রথম উদ্দেশ্য হচ্ছে আল এখলাস বিল্লাহ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য দুই নম্বর হচ্ছে এই কোর্সের মাধ্যমে আমাদের কিছু বাইকে মানে এমনভাবে তৈরি করে দেয়া যারা সমাজে মানুষের কাছে দাওয়াতি কাজ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে সেটা হতে পারে মসজিদের মিম্বর থেকে সেটা হতে পারে আপনি আপনার যে জায়গা আছেন আপনার জায়গা থেকে আপনি কীভাবে আপনাকে আল্লাহ বলে আলামিন সম্মানিত করবে আপনি বলতেও পারবেন না আপনি হয়তো আল্লাহর জন্য শিখছেন আপনি জানেন না হয়তো বড় মসজিদের ইমাম আপনি কালকে হয়ে যাবেন আপনি জানেন না হয়তো বাইতুল ইমাম আপনাকে হয়ে যাবেন আপনার এখলাসের উপর নির্ভর করে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের উদাহরণ দিচ্ছি যে বাইতুল ইমাম আল্লাহ আল্লাহুল আলমিন হয়তো আপনাকে করে ফেলতে পারে শুধু আপনার এখলাসের উপর নির্ভর করে প্রিয় ভাইরা তাই সবাই নিজের জীবনের পরিবর্তনকারী ক্লাস হিসেবে এই কোর্সটাকে আপনারা গ্রহণ করুন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা মানে অনেক অনেক উপকৃত হতে পারবেন কোর্স শেষে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন আমরা ইনশাল্লাহ কিছুটা হলে উপকৃত হয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে ছাব্বিশটা ক্লাস এটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে এই ছাব্বিশটা ক্লাস আপনারা ধারাবাহিকভাবে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই এই মানে ক্লাসটি শেষ করবেন কোর্সটি শেষ করবেন আমাদের এই ক্ষেত্রে ছয় থেকে ষাটটি বিষয় রয়েছে আপনাদের কাছে বিষয়গুলো গিয়েছে তার মধ্যে কিতাব উত্তফিদ আহলুসঅল জামায়াতের আকিদা আদো বিদাত হালাল ও হারামসহ অনেকগুলো বিষয় আপনারা দেখেছেন সেই বিষয়গুলোর মধ্যে আমরা যেই এক একটা কোর্স আমাদের রয়েছে যেমন কিতাব উত্তিদের উপরে যে কোর্সটা আছে সেই কোর্সের পরে আমাদের একটা পরীক্ষা হবে আকিদার উপরে আমাদের আকিদা কোর্সের শেষে আমাদের একটা পরীক্ষা হবে হালাল এবং হারামের পরে আমাদের একটা পরীক্ষা হবে এই পরীক্ষা শেষে সবগুলো পরীক্ষায় যিনি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবেন এবং যিনি ফার্স্ট হবেন আমরা এটা শুধুমাত্র প্রণোদনা দেওয়ার জন্য যিনি ফার্স্ট হবেন তাকে আমাদের মানে কোর্সের পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা হয়েছে এই পুরস্কারটা আমি চাই আপনারা সকলেই এই পুরস্কারের জন্য অংশীদারী হবেন সকলেই যেন আপনারা এই কোর্সের যিনি ফার্স্ট হবেন আপনারা সকলেই সেই নিয়ত করে আপনারা কোর্সটা শুরু করবেন তিন নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক ক্লাস শেষে ছাব্বিশটি ক্লাস প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের মানে ওই ক্লাসের মানে ওই ক্লাসের কী বিষয়বস্তু ছিল কি আলোচনা ছিল সেই আলোচনা অনুযায়ী প্রত্যেকটা ক্লাসে একটা কুইজ প্রতিযোগিতা হবে সেই কুইজে সেই কুইজের নাম্বারগুলো তার মানে লাস্টে যে মানে পুরস্কার প্রদান করা হবে সেই পুরস্কারের সাথে যোগ হবে পাশাপাশি এখানে যাতে করে আপনারা আলোচক হতে পারেন মানুষের কাছে ইসলামের বক্তব্যগুলো উপস্থাপন করতে পারেন সে জন্য আপনাদের কিছু বক্তব্য প্রতিযোগিতা হবে আপনারা বক্তব্যগুলো উপস্থাপন করতে করতে বকতে বকতে বক্তা আমাদের একটা কথা আছে বকতে বকতে বক্তা না বকতে না বকতে তক্তা আপনি যদি কথা বলতে থাকেন কথা বলতে বলতে আপনি শিখে যাবেন ইনশাল্লাহ তিন হচ্ছে চার নাম্বার হচ্ছে আমরা জুমার খোদবার মধ্যে শুরুতে কিছু মানে খুদ্বাতুল হাজা আমরা পড়ে থাকি আপনারা শুনেছেন ইনলামদুলিল্লা আহমদ হু আনাসনু প্রত্যেক শেখ এই কথাটুকু বলে থাকে। আমাদের অনেকেই যারা দায়ী দিন শিখেছেন বিভিন্ন বিষয়ে কোর্স করেছেন কিন্তু শুদ্ধভাবে খুদ্ুল হাজা যেটা আছে সেটা তিনি দেখা গেল শুদ্ধভাবে তিনি পড়তে পারছে না তাকে আমরা আমাদের কোর্সের পক্ষ থেকে আমরা চেষ্টা করব খুদ্বাতুল হাজা যেটা আছে সেটা আপনাদেরকে শিখিয়ে দিতে এরপরে মানে জুমার খোদবার মধ্যে দেখা যায় অনেকগুলো দোয়া আরবিতে করা হয়ে থাকে সেই দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে মানে চেষ্টা করা হবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য পাশাপাশি সলায়তুল উইত্রের মধ্যে আমরা যখন মানে দোয়া করি কুনুত করি কুনুতের মধ্যে অনেকগুলো দোয়া আছে যেগুলো খুবই অর্থবহ যেটা আমরা বাংলাতে অনুবাদ করে আরবিতে যতটুকু অর্থর সাথে যতটা মানে বালাগতের সাথে দোয়াটা করা যায় কিন্তু বাংলাতে এত সুন্দরভাবে আসে না তাই আমরা চেষ্টা করব সেই দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবাহানওয়ালা এর মাধ্যমে আমাদেরকে মানে এই কোর্সের মানে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আমরা কোর্সের বারাকা আশা করি আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে বারাকা দান করুন আমরা যারা রেজিস্ট্রেশন করেছি যারা আজকে করব প্রত্যেকেই এই কোর্সটি সঠিকভাবে সম্পন্ন করা তৌফিক দান করেন হায়দা ওসল্লাহ নবী মাহমুদ আলিউ আসাহি আজমাইন সুবাহান কালদিক আসিদুল্লাহ ইলাাহ إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله